আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের পার্শ্ব ক্যারিজ বা সাইড ক্যারিজ সম্পর্কে তো ভিওর্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই দাঁতের এ ধরনের এক পাশ দিয়ে ক্যারিজের সূচনা ঘটতে পারে যেহেতু দাঁতের এমন পজিশনে দাঁতের চোয়ালের মাংস দ্বারা ঢাকা থাকে তাই অনেকেরই এ ধরনের ক্যারিজ চোখে নাও পড়তে পারে এর জন্য ডেন্টাল যে চেক আপ রয়েছে ডেন্টাল চেক আপ করানোর প্রয়োজন হয় ভিওয়ার্স এই যে ডেন্টাল ক্যারিজগুলা এইগুলা অতি দ্রুত দাঁতের ভিতরের দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে গিয়ে দাঁতে ব্যথা হতে পারে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে পজিশনে ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটেছে এটি যে দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে পাল্পের দূরত্ব এমন অবস্থা থেকে খুব কাছে হয়ে থাকে ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো দাঁতে উপর থেকে দাঁতের উপরি ভাগ থেকে ডেন্টাল ক্যারিজ শুরু হয়ে দাঁতের দন্ত পর্যন্ত আসতে বেশ সময় লেগে যায় কিন্তু যদি একটি পাশের থেকে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় তখন সেটি খুবই দ্রুত দাঁতের ভিতরের পাল পর্যন্ত চলে আসে এবং দাঁতের যন্ত্রণা ব্যথা শুরু হয় তো ভিওর্স এ ধরনের ডেন্টাল ক্যারিজের চিকিৎসার জন্য আপনাকে যত দ্রুত সম্ভব দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতের অবস্থার উপর নির্ভর করে ট্রিটমেন্ট করা প্রয়োজন ভিওর্স এ ধরনের ডেন্টাল ক্যারিজের যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে সেটি দিনে দিনে বাড়তে থাকে এবং যত দ্রুত এ ট্রিটমেন্ট করাবেন তত দ্রুতই দাঁতটি পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে যেহেতু এমন স্থান চোখে পড়ে না আর যাদের উপরে এ ধরনের ক্যারিজ রয়েছে তারাও ট্রিটমেন্ট করিয়ে নেবেন যত দ্রুত সম্ভব যদি দাঁতের কোনো অংশে এমনভাবে এমন কালো গর্ত ছোট বা কোনো কালো স্পট দেখে থাকেন অবশ্যই দ্রুত যতক্ষণ যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে এ ধরনের ডেন্টাল ক্যারিজ দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে নেবেন নয়তো দিনে দিনে এমন বড় হতে থাকবে ডেন্টাল ক্যারিজ যদি সূচনা অবস্থায় ট্রিটমেন্ট করা হয় তাহলে তার চিকিৎসা খরচ খুবই কম হয়ে থাকে মোটামুটি আমাদের বর্তমান সময়ে মাত্র পাঁচশো টাকার কিছু কম বেশি করেও এ ধরনের দাঁতের ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে পুরোপুরিভাবে ভালো করে বা সুস্থ করে নেওয়া যায় যদি প্রাথমিক অবস্থায় দাঁতে ফিলিং করা যায় তাহলে ভবিষ্যতে কখনও সে দাঁতটি আর নষ্ট হওয়ার বা ব্যথা যন্ত্রণা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাই ভিওর্স এ ধরনের ক্যারিজের জন্য প্রয়োজন সচেতনতা এবং সাবধানতা ভিওর্স মেডিকেল সায়েন্স বলে মাস অন্তর দাঁত চেক আপ করাতে যদি মাসের ভিতরে এ ধরনের ডেন্টাল ক্যারিজ চোখে পড়ে বা যদি এক বছর পরেও আপনার এ ধরনের ডেন্টাল ক্যারিজ ডেন্টিস্টের চোখে পড়ে তাহলেও কিন্তু এক বছরের সূচনায় এটি ট্রিটমেন্ট করা সম্ভব ফিলিংয়ের মাধ্যমে তো যত দ্রুত সম্ভব এ ধরনের ক্যারেজ চিকিৎসা না করালে ধীরে ধীরে কিন্তু বড় হয়ে যাবে এবং এক পর্যায়ে দন্তমজ্জায় ঢুকে গিয়ে সেটি আপনার দাঁতে যন্ত্রণা হবে ব্যথা হবে তখন হয় দাঁতটি আপনাকে ফেলে দিতে হবে নয়তো ব্যয়বহুল চিকিৎসা করে রাখার প্রয়োজন হবে তো ভিওর্স যত দ্রুত সম্ভব এ ধরনের ক্যারেজের চিকিৎসা করিয়ে নেওয়া উচিত তো ভিওর্স আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম